একটা অনলাইন প্ল্যাটফর্ম বাইক অর্ডার করেছিলাম সব টিভিএস এর বাইক সব নতুন নতুন বাইক হ্যাঁ আরে এই যে শত শত বাইক আর শত শত বাইক তো আর নিচ্ছি না নিব হচ্ছে একটা একটা এই যে দেখুন এই যে কত চাবি আর চাবি Hey guys, Assalamualaikum. It's me, Pavel NC Mahmud. Welcome to my YouTube channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 19 জুলাই। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল কারণ আজকে আমি একটা বাইক নিতে যাচ্ছি। তো বাইকটা নিতে যাব হচ্ছে তেজগাঁওয়ে। তো কোথা থেকে কিভাবে বাইকটা নিতে যাচ্ছি? তো এই পুরোটা দেখাবো। তো এইটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না। আমার 10টার সময় ওখানে থাকার কথা। তো এখন বাজে হচ্ছে 9:30 তো চলে যাই আর একদম ওখানে গিয়ে দেন কথা হচ্ছে টাটা আপনি গো চলে আসি হচ্ছে টিভিএস ডেলিভারি সেন্টারের এখানে আর টিভিএস ডেলিভারি সেন্টারে এখানে এসে কাগজপত্র জমা দিলাম আর আপনারা বলতে পারেন যে কি ব্যাপার কিসের কাগজপত্র কিসের বাইক কি বাইক তো সেক্ষেত্রে আমি বেশ কয়েকদিন আগে একটা অনলাইন প্ল্যাটফর্ম কিউকমে বাইক অর্ডার করেছিলাম তো আজকে হচ্ছে ডেট 30/5/2021 আর আমি Qcoom.com এ ধামাকা অফার 75% অ্যাপাচি 4B রিফ্রেশ এডিশন যেটার দাম ছিল 1,96,900 আর এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1,24,740 আর ব্যাংকে পেমেন্ট করেছিলাম ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আর এখানে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে এটা পেমেন্ট পেন্ডিংটা প্রসেসিং দেখাবে নাকি হচ্ছে 4 থেকে 5 দিন সময় লাগবে তো ওই বাইকটি আসলে আজকে ডেলিভারি নিতে এসেছি আর এখানে আসার পরে কাগজপত্র জমা দিলাম দেন তারা বলছে যে বাইক নাকি স্টক সীমিত মানে আমরা কি অবশেষে গাড়ি পাবো এটাই হলো বড় বিষয় গাড়ি পাবো গাড়ি অ্যারেঞ্জ করতেছি গাড়ি আসছে এই জন্য বাইক আসতে একটু লেট হবে টঙ্গি থেকে নাকি বাইক আসতেছে তো এখন ওয়েট করি আর আসলে কিছু করার নাই তো দেখি আসলে কি হয় চলুন আপনাদেরকে টিভিএস সার্ভিস সেন্টারের ভেতরটা ঘুরে দেখাই এটা তেজগাঁয়ের নাবিস্কোতে অবস্থিত আর এই টিভিএস সার্ভিস সেন্টারে টিভিএসের অনেক অনেক বাইক থাকে এবং এখানে সার্ভিস দেওয়া হয় যত টিভিএসের বাইকগুলো আছে আর এখানেই আমরা এসেছি হচ্ছে বাইকের ডেলিভারি নেওয়ার জন্য আর তাদের যত বাইকের মডেলগুলো আছে সব এখানে পাওয়া যায় এই যে এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কিন্তু খোলা আকাশের নিচে এভাবেই থাকে আর এখান থেকেই হয়তোবা তাদের যে শোরুমগুলো আছে শোরুমগুলোতে তারা ডেলিভার করে এই দেখুন এখানে আছে হচ্ছে যেমন রেসিং এডিশন তারপরে 4V বিভিন্ন কালার কিন্তু আছে এটা মনে হয় ABS-টা 2021-এর মডেল আপনাদের কাছে মনে হতে পারে যে শোরুম থেকে বাইক না দিয়ে এখান থেকে কেন বাইক দিচ্ছে তাই না এখানে আসার আগ পর্যন্ত আমার মনেও এই সেম প্রশ্নটাই ছিল পরে এখানে এসে বুঝলাম অনলাইন প্ল্যাটফর্মগুলো টিভিএস এর যত বাইক অর্ডার নেয় টিভিএস এখানে থেকেই স্টক রেখে দেন হচ্ছে ডেলিভারি করে তো এখন সময় হচ্ছে 1:15 এখন পর্যন্ত বাইক পাই নাই আর তারা বলতেছে যে বাইক নাকি স্টক সীমিত এখন টঙ্গি থেকে দিবে না মিরপুর থেকে দিবে না এখান থেকে দিবে তারা শর্টিং করতেছে তো এই হলো বর্তমান অবস্থা তো কি অবস্থা আমি ভাই কে অবস্থা কি অবস্থা হচ্ছে টায়ার্ড এখন দেখা যাক তবে আজকের মধ্যে বাইক নিয়ে যাব আচ্ছা ইনশাআল্লাহ আমরা বাইক নিয়েই তারপরে যাব তো দেখা যাক কি হয় তো আপাতত টাটা 2000 years later দেখলেন তো আর অবশেষে বাইক পাইছি আর তেজগাঁও থেকে এই বাইকটা পাইছি হিয়ার ইজ মাই বাইক এখন রেডি হবে তো এই হলো বাইকের অবস্থা আর দেখুন এই যে বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে বাইকগুলো এইভাবে থাকে এই হচ্ছে আমার বাইক দেখি রেডি হোক বাইকটা শত শত চাবি হ্যাঁ আর এই যে শত শত বাইক আর শত শত বাইক তো আর নিচ্ছি না নিব হচ্ছে
একটা একটা, এই যে দেখুন এই যে কত চাবি আর চাবি, হ্যাঁ সব চাবি। এই হলো বর্তমান অবস্থা, এ হলো চাবি আর বাইক, এই যে রেডি হচ্ছে। আল্লাহ জানে কতগুলোতে খুলে, হ্যাঁ যাক দেখি লাকি চাবি কোনটা। হ্যাঁ তো এভাবেই আসলে প্রত্যেকটা চাবি দিয়ে খোলা হয়, ঠিক আছে। ইন্ডিকেট করা নাই যে কোন গাড়ির কোন চাবি, যেহেতু শত শত এখানে গাড়ি আছে। তো বাইক অলরেডি রেডি করা কমপ্লিট। তো ব্যাটারি কানেকশনটা দিল আর এই যে স্টার্ট দিবে এখন। তো খুলে ফেলি নতুন বাইকের পুলিশগুলো খুলতে ভালোই লাগে। হ্যাঁ তো বাইক অলরেডি টেস্ট ড্রাইভ দিয়ে আসা হয়েছে। কি অবস্থা ভাইয়া, সব কমপ্লিট? সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। হেডলাইট জ্বালান তো? আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক আছে। যাক অবশেষে বাইকটা পেলাম। আর এখন বাজে হচ্ছে কটা? 7:09। আর কখন এসেছি হয়তো আপনারা দেখেছেন, 7:09 বাজে। তো আপাতত এ পর্যন্তই, আর একদম মোটো ব্লগে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ অবশেষে তো বাইক পেয়েই গেলাম, এমনকি আমার 4B বাইকটাতে আজকে ফার্স্ট টাইম মোটো ব্লগে। তো এখন থেকে আশা করি সবসময় আপনারা মোটো ব্লগে পাবেন আমার 4B-র সাথে। তো যাই হোক, তো এখন আমি তেজগাঁও থেকে বের হচ্ছি। ও হ্যাঁ, আমার 4B বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স নেই বললেই চলে, কিন্তু এই 4B বাইকটা আজকে সেকেন্ড টাইম চালাচ্ছি। প্রথমে যেই 4B-টা চালিয়েছিলাম ওই 4B-টা আগের মডেলটা ছিল, আর এই নতুন মডেলটা আজকেই চালাচ্ছি, আর এই 4B-টা তো আমারই। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ আপনারা মোটো ব্লগে তো পাবেনই এই 4B-র সাথে। আর আমি এখন যাব হচ্ছে আমার বাসায় মিরপুরে। তো আমি যেতে থাকি আর আপনারা রাস্তাটাকে উপভোগ করতে থাকুন। আজকে ডেটটা হচ্ছে 19 জুলাই, আর কাল বাদে পরশু দিন হচ্ছে কোরবানি ঈদ, আর এই জন্য ঢাকা থেকে মানুষ সব গ্রামের দিকে যাচ্ছে। আর এমন একটা অবস্থা, প্রতিটা রোডে জ্যাম তো আছেই, এই যে দেখুন জ্যাম কিন্তু এখানে থেকেও শুরু। এই জ্যামটা যতটুকু মনে হচ্ছে যে একদম মাজার রোড বা গাবতলি পর্যন্তই চলে গেছে। তো যাই হোক, এখন বুঝতে পারতেছি না যে কি করব। তো দেখা যাক কি করা যায়। আমি মনে করেছিলাম যে কলেজ গেট হয়েই একদম শ্যামলী কল্যাণপুর হয়েই তারপরে বাসার দিকে যাব, বাট এমন একটা অবস্থা যে 20 মিনিট কলেজ গেটে বসেছিলাম, তারপরেও দেখি একটুও কোনো গাড়ি সরছে না। তো যাই হোক, এজন্য বিকল্প রাস্তা দিয়েই যেতে হচ্ছে। আর চিন্তা করলাম যেহেতু আগামী পরশু দিন আমার গ্রামের বাড়ি ফরিদপুরে যাব, তাই বাইকের কিছুটা হলেও কাজ করানো দরকার। কাজের মধ্যে যেমন হচ্ছে শাড়ি গার্ডটা, তারপর আবার হচ্ছে সাইলেন্সারের উপরে পা রাখার যে জায়গাটা ওই জায়গাটা। এখন দেখি মিরপুর 10-এ যাব, মিরপুর 10-এ গিয়ে এগুলো করে দেন হচ্ছে বাসার দিকে যাব। এই দেখুন এখানেও কিন্তু জ্যাম শুরু, এই জায়গাটাতে জ্যাম কখনো আমি দেখিনি, তো এখানটাতেও জ্যাম। তো আসলে কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি একদম মিরপুরে গিয়ে দেন হচ্ছে কথা হচ্ছে। আমি মিরপুর 10 যাব, তাই 60 ফিট দিয়েই ঢুকতে হয়েছে, আর 60 ফিটের অবস্থাও খুবই জঘন্য। দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি জ্যাম
একদম ফার্স্ট টু লাস্ট চলে আসছি মিরপুর 10 এর কাছাকাছি। তো এখন চিন্তা করলাম যে যেহেতু বাইকের ওই জিনিসগুলো লাগাবই, তার পাশাপাশি একটা সেকেন্ড একটা হেলমেটও কেনার দরকার। তো একটা হেলমেটও কিনবো, একদম দোকানে গিয়ে দেন কথা হচ্ছে। তো 10 নম্বর এসে ইয়হির সেকেন্ড একটা হেলমেট নিলাম, এই যে এটা হেলমেটটা নিলাম। তো ফুল ফেস হেলমেটই নিতে চাইছিলাম, বাট ফুল ফেস হেলমেট নাকি সে পরবে না, কি ফুল ফেস হেলমেট পরবে না, তাই তো যাই হোক যেহেতু সে ফুল ফেস হেলমেট পরবে না তাই এটা নিলাম। তো ভাইয়া তাহলে এটা দিয়ে দেন তাহলে আমাকে, হ্যাঁ এটা প্যাক করে দেন। ঠিক আছে, তো দেখ হেলমেটটা নেই আর দেন হচ্ছে পরে আবার কথা হচ্ছে। হেলমেটটা নিয়ে নিলাম, আর আমার বাইকে যেহেতু সবসময় পিলিয়ন উঠবেই, পিলিয়নের সুবিধার্থে সারি গার্ডের নিচে একটা পাদানি লাগিয়েছি আর সাইলেন্সারের উপরে একটা পাদানি লাগিয়েছি। তো এই হলো 10 নম্বরের কাজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজকে আমার যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি খালি স্ট্যান্ডটা আমার উঠাইতেই পারতেছি, মানে মনেই থাকে না এমন একটা সিচুয়েশন। আমি স্ট্যান্ডটা উঠাবো, সেই স্ট্যান্ড উঠানোর মতো কি বলবো আর মনেই থাকতেছে না। যাই হোক, হয়তো বা ফার্স্ট টাইম ফোরবিতে, দ্যাটস ওয়াই হয়তো বা একটু আনিজি লাগতেছে, এমনকি ইউজ টু না। তো যাই হোক, চালাতে চালাতে আশা করি ইউজ টু হয়ে যাবে। তো যাক, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। বাসা যাওয়ার সময় এই দোকানটা পেলাম, তাই বাইকের টায়ারের প্রেশারটা চেক করে নিলাম, যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে তো চালাতে গেলে সমস্যা। তো একদম বাইকে উঠে দেন কথা হচ্ছে আবার। তো এখানে টায়ার প্রেশারটা চেকিং করা শেষ, আর এখন চেক করার কারণটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে আমি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব আমার এই নতুন বাইকটি নিয়ে। আর এখানে তো সার্ভিস দেওয়ার কোনো কিছুই নেই, লংয়ে যাচ্ছি কারণ এটা নতুন বাইক। আর আপনাদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আপনারা অবশ্যই লংয়ে বের হলে বাইক সার্ভিস দিয়ে চেক করে তারপরে বের হবেন। তো কাহিনী যেটা হয়েছে, আমি যাচ্ছি আমার লালটু নিয়ে আর সবাই যাচ্ছে সবার গরু নিয়ে। ওরে গরু ভাই কত নিল, 171। বাহ মাশাল্লাহ, সেই হয়েছে কী ব্যাপার, আমারটা আমার আমারটা জিগে না কেন আমার লালটু কত নিছে। হ্যাঁ যাই হোক, লালটুর মনে হয় সবার দাম জানা আছে, লালটুর দাম সবার জানা আছে আর কি। আলহামদুলিল্লাহ আমি সেফলি বাসাতে চলে এসেছি, আর এই ভিডিওটি বেশ লং হয়ে গিয়েছে তাই এখানেই এন্ড করতে হচ্ছে। এই তো আমার বাইক, আর এই বাইকটির রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।